যে একজন রেটিনা স্পেশালিস্ট হিসেবে যখন আমরা একজন রোগীকে রেটিনার অপারেশনের কথা বলি কিংবা রেটিনার অপারেশন করতে হবে এই কথাগুলো বলি, তখন রোগীরা অপারেশন করতে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভোগে। অপারেশনটা করব কি না, অপারেশনটা করলে ভালো হব কি না, এইগুলো নিয়ে অনেক কিছু ভাবে, কিন্তু যার কারণে অপারেশনের করতে গিয়েও অনেক সময় অনেক দেরি হয়ে যায়। কিন্তু খেয়াল করতে হবে যে আমরা যখনই একটা রোগীকে ছানি অপারেশন করতে বলি, রোগীরা কিন্তু সহজে বুঝে যায় যে চোখে ছানি পড়েছে, অপারেশন করলে ভালো দেখবেন। এবং ছানি অপারেশন কিন্তু কখনো ইমার্জেন্সি সার্জারি না যে এখন বললে এখনই করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক বেশি পেকে গেছে, তখন হয়তো বা যত তাড়াতাড়ি করে ফেলা যায় তত ভালো, কিন্তু কিন্তু এটা কেউ ইমার্জেন্সি সার্জারি না। ছানি অপারেশন করতে বললে হয়তো বা আমরা 1-2 মাস 3 মাস ওয়েট করতেও পারি। অনেক সময় আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, আপনি অর্থে সমস্যা আছে, আপনি ওয়েট করতে পারেন কিংবা আপনি আরও যাচাই করতে পারেন। কিন্তু রেটিনারতে যখন কোনো প্রবলেম হয়, রক্তক্ষরণ হয় কিংবা ডায়াবেটিসজনিত কারণে চোখের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে কন্টিনিউয়াসলি এবং চোখের ভিতরে মেমব্রেন রেটিনাতে মেমব্রেন ফর্ম করছে, কিংবা চোখের রেটিনা ডিট্যাচমেন্ট রেটিনা ছিঁড়ে গেছে, পর্দা ছিঁড়ে গেছে, সে দেখছে না, সাডেন ভিশন লস, সাডেন হঠাৎ করে রোগী বলছে ডাক্তার সাহেব আমি ঘুম থেকে উঠে দেখছি না, আমি নামাজে রুকুতে গিয়েছি উপরে চোখ মাথা উঠে দেখছি না, ভাত খেয়ে রাতে ঘুমাতে গেলাম সকালে দেখছি না। এই ধরনের ক্ষেত্রে যখন সমস্যাগুলো, অনেক সময় ছানি অপারেশন করা হয়েছে, ছানি অপারেশন করা খুব ভালো দেখছি, হঠাৎ করে সাডেনলি দেখছি না, যখনই কোনো হঠাৎ কিছু দৃষ্টি কমে যাবে তখনই বুঝতে হবে এইটার এটা সমস্যা, রেটিনাতে কোনো একটা সমস্যা হয়েছে কিংবা রেটিনার সামনে যে ফ্লুইড থাকে ভিট্রিয়াস সেখানে হয়েছে। ছানির কারণে কখনই আপনি হঠাৎ করে দেখবেন না, এরকম হয় না। রেটিনার রোগের কারণে কিংবা রেটিনার সামনে যে ভিট্রিয়াসের রোগের কারণে মানুষ সারেনি যখনই। সুতরাং আজকে এই ভিডিওর মাধ্যমে একটি জিনিস মাথায় রাখবেন যে যখনই আপনি হঠাৎ করে দৃষ্টি কমে গেছে সাডেনলি, তখনই বুঝতে হবে চোখের লেন্সের প্রবলেম না, লেন্সের পিছনে প্রবলেম। চোখের লেন্স যদি এবার সামনের হাত হয়, পিছনটা হচ্ছে হলো রেটিনা। এই লেন্সের সমস্যা হলে আলো ঢুকবে না, কিন্তু এই লেন্সটা সবসময় ঢুকছে, হঠাৎ করে এই লেন্স কখনোই ঘোলা হবে না যদি আঘাত না পান। কিন্তু এই চোখের পিছনে যেখানে আলো পড়ে ছবি তৈরি হয়, পিছনের হাতটা আলো ছবি তৈরি হচ্ছে, ছবিটা তৈরি হয়ে পিছনে আমাদের ব্রেনে চলে যাচ্ছে, এই জায়গাটায় যখন ছবি তৈরি করতে পারছে না, তখনই আপনি লেন্সের ভিতর দিয়ে আলো ঢুকলেও, আপনি যতই আলো ঢুকুক না কেন, তারপরেও কিন্তু আপনি দেখবেন না। সুতরাং রেটিনা ডিফারেন্ট, রেটিনা সম্পূর্ণ আলাদা। আমি কেন বারবার রেটিনার কথাগুলো বলছি, এত বছর ধরে খালি ছানি ছানি শুনে এসেছেন, লেন্স পরিবর্তন শুনে এসেছেন, রেটিনা সম্পর্কে মানুষ জানে খুব কম। যখনই আমি রোগীদেরকে আমার হসপিটালে আমি রেটিনা নিয়ে কথা বলতে যাই, রোগীদেরকে একবারের জায়গায় 5 থেকে 6 বা 10 বার করে বলতে হয়। সুতরাং এই জিনিস সম্পর্কে মানুষদের ধারণা একদমই জানে না। সেজন্যই আমার রেটিনা নিয়ে আমি এত ভিডিও বানাই, রেটিনার রোগ নিয়ে এত ভিডিও বানাই। আমার রেটিনার নিয়ে অনেক ভিডিও করার পিছনে কিন্তু একটাই কারণ, শুধু মানুষের ব্রেনের মধ্যে ঢুকানোর একটা ইচ্ছা যে চোখের রেটিনা একটি জায়গা আছে যেটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এখানে কোনো সমস্যা হলে যত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবেন তার রেজাল্ট তত ভালো। এই রেটিনা যদি তা ছিঁড়ে যায়, দ্রুত অপারেশন করে জোড়া লাগাতে পারলে এর রেটিনার যে কোষগুলো যত ড্যামেজ কম হবে, তত বেশি অপারেশনের পর রেজাল্ট তত ভালো হবে। আর রেটিনাতে কোনো ড্যামেজ হয়ে গেলে যত দেরি করবেন, এই কোষগুলো যত ড্যামেজ হতে থাকবে পার্মানেন্টলি ড্যামেজ হবে, এটা আগের মতন ফিরে আসার সম্ভাবনা খুবই কম। সুতরাং ডায়াবেটিস রোগীদের যখন রক্তক্ষরণ হচ্ছে, কখনো আমরা ইঞ্জেকশন দিচ্ছি রক্ত বন্ধ করার জন্য কিংবা পানি চলে যাওয়ার জন্য, কিংবা কখনো লেজার করে দিচ্ছি, কিন্তু কখনো রোগী ডাক্তার রেটিনা স্পেশালিস্ট যখন আপনাকে বলবে চোখের রক্তক্ষরণ শুরু হয়েছে কিংবা চোখের মধ্যে রেটিনার মধ্যে মেমব্রেন ফর্ম করেছে কিংবা চোখের রেটিনা ছিঁড়ে যাচ্ছে, আপনার সার্জারি দ্রুত করে নেওয়া উচিত, তখন আপনাদের কাছে অনুরোধ, এই অপারেশনের জন্য বেশি সময় নষ্ট করবেন না। যত দেরি করবেন, যত বেশি জায়গায় ঘুরবেন, অনেক সময় দেশের বাইরে চিকিৎসা করার ইচ্ছা হয় কিন্তু এই পাসপোর্ট ভিসা তৈরি করতে করতে দেখা যায় 2-3 মাস সময় লাগে, তখনও কিন্তু রেটিনার ড্যামেজটা অলরেডি হয়ে যায়।
সুতরাং মাথায় রাখতে হবে যে রেটিনার অপারেশন আমরা কিভাবে করি। রেটিনার অপারেশন দীর্ঘ সময় ধরে করতে হয়, এক একটা অপারেশন এক থেকে দেড় ঘন্টার মিনিমাম দুই ঘন্টাও লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যদি অনেক কমপ্লিকেটেড হয় এমনও হয়েছে আড়াই ঘন্টা পর্যন্ত লেগেছে। এই সার্জারিটা চোখের চোখটাকে আমরা অবশ করে নিই, একটা ইঞ্জেকশন দিই চোখের নিচের এই ফ্লোর, একটা ইঞ্জেকশন চোখটাকে অবশ করে নিই, তারপর চোখের ভিতর ছোটো ছোটো তিনটা, যেটা আমরা যদি বলি যে ল্যাপারোস্কোপিক সার্জন যারা এই গল ব্লাডার স্টোন কিংবা অ্যাপেন্ডিসেক্টমি করে তিনটা ফুটা করে, চোখের মধ্যে আমরা ছোটো ছোটো খুব স্মল তিনটা ফুটা করে চোখের মধ্যে একটা লাইট ঢুকিয়ে দিই, একটা দিয়ে পানি ঢুকিয়ে দিই আর একটা দিয়ে মেশিন ঢুকিয়ে দিই, যেখান দিয়ে আমরা রক্তগুলো খেয়ে খেয়ে অটোমেটিকলি সাকশন করে নিয়ে আসবে। এবং চোখের ভিতরে অপারেশন করে রেটিনাটা জোড়া লাগানোর পর অনেক সময় ভিতরে আমরা কিছু মেডিসিন দিয়ে রাখি, দেখে 3 থেকে 4 মাস কিংবা 6 মাস কোনো কোনো ক্ষেত্রে আমাদের অনেক দিন রাখতে হয়, এবং তখন আমরা সময় সময় লেজারও করে দিই। এখন রোগীরা অপারেশনের পরে অনেক সময় রোগীরা বলে ডাক্তার সাহেব আমি অপারেশনের পর তো দেখি না। সত্যি কথা বলতে রেটিনার যে চিকিৎসাটা মানুষের দৃষ্টি বৃদ্ধি চেয়ে চোখের রেটিনারটাকে সেভ করার জন্য, চোখটাকে সেভ করার জন্য, চোখের আইবলটাকে সেভ করার জন্য বেশি করা হয়। কারণ চোখের রেটিনা একবার ড্যামেজ হলে ওটা পার্মানেন্টলি ড্যামেজ হয়, এটা আগের মতন কখনোই ফেরত আসে না, যতটুকুন আছে ততটুকুন ধরে রাখার জন্য। কেউ যদি রাস্তায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সেই রোগীকে কি আমরা রাস্তার মধ্যে ফেলে রাখি? কখনো ফেলে রাখি না, তাকে প্রথমে একবার হসপিটাল নিয়ে যাওয়ার ট্রাই করি যেন তাকে বাঁচানো যায়। দেখা যাচ্ছে বাঁচাতে গিয়ে তার একটা পা কেটে ফেলতে হচ্ছে, কখন হাত পা কেটে ফেলতে হচ্ছে, কিংবা এই ধরনের কোনো সমস্যা হতে পারে, কিন্তু তাই বলে আমরা রোগীদেরকে কোনো অঙ্গহানি হচ্ছে দেখে আমরা রোগীদেরকে আমরা অপারেশন করছি না, করছি কেন? অনেক সময় রোগীর আত্মীয় স্বজনরা এসে বলে যে ডাক্তার সাহেব আমার ছেলেকে একটু বাঁচিয়ে দেন, বেঁচে থাকলেই চলবে, ওর যা যা লাগে আপনি করে ফেলেন, কিন্তু ও জানি বেঁচে থাকে, এই ধরনের একটা আশা নিয়ে থাকে। ঠিক তেমনি আমাদের কাছে যখন রোগীরা চোখের দৃষ্টি হারিয়ে আসে, তখন আমাদের কাছে যখন আসে তখন বলে ডাক্তার সাহেব আমার চোখটা একটু মানে চোখটা যেন তুলে ফেলতে না হয়, চোখটা যেন চোখের জায়গায় রাখে, এই ধরনের কন্ডিশনে আমরা অপারেশন করতে হয় চোখটাকে, মানে আইবলটাকে সেভ করার জন্য। নাহলে এর পরবর্তীতে যা জটিলতাগুলো হয় সেটা তীব্র ব্যথা হয়, চোখে হয়তো পচন ধরতে পারে, এই ধরনের কন্ডিশনে চোখ তীব্র ব্যথা সহ্য করতে পারে না। এই সব ক্ষেত্রে আমরা অনেক সময় চোখের রেটিনাদেরকে রেটিনা অপারেশন করে দৃষ্টি অনেক সময় ইম্প্রুভ হয় না, কিন্তু চোখটাকে অনেক সময় সেভ করা যায়। সেই জন্যে আমি বলবো রেটিনার কোনো রোগ হলে যত দ্রুত চিকিৎসা করা সম্ভব তার রেজাল্টটা ভালো আসবে, যত দেরিতে অপারেশন করবো এটার রেজাল্টটা তত খারাপ আসবে। কিন্তু অপারেশন করার পর রোগীদেরকে কাউন্সিলিং করার পরেও রোগীরা যখন অপারেশন হয়ে যায় পরের দিন বলে ডাক্তার সাহেব আমি তো দেখতে পাচ্ছি না, সুতরাং এটা স্বাভাবিক, প্রতিটা মানুষের আশা থাকে। সুতরাং আজকের ভিডিওটি আমি রেটিনার অপারেশনের সাধারণত করতে গেলে ডাক্তারদের কী কী জটিলতা, রেটিনার স্পেশালিস্টদের কী কী জটিলতা আমাদেরকে সম্মুখীন হতে হয় এটা নিয়ে আমি অল্প করে আলোচনা করলাম। অন্য কোনো ভিডিওতে আরও বিস্তারিত ছবি এঁকে আলোচনা করার চেষ্টা করব। যারা রেটিনা নিয়ে এখনও কোনো প্রশ্ন আছে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, এর পরবর্তীতে আমি ছানি নিয়ে কথা বলবো যে কোনো অন্য কোনো ভিডিওতে। চোখের আরও কিছু রোগ আছে, নার্ভের কিছু রোগ আছে, তাদেরকে নিয়ে কথা বলবো, তাদেরকে নিয়ে আরও আলোচনা করব। আজকে এতটুকুনি, ধন্যবাদ সবাইকে।